জয় গুরু। শুভ সন্ধ্যা। আচ্ছা, আমরা জীবনে কে না চাই বলুন তো যে আমাদের ঘরে মা লক্ষ্মী বাঁধা থাকুক, কে না চায় আমাদের ঘরে সব সময় সুস্থতা বজায় থাকুক, সবাই চায় স্বাস্থ্যবান সুস্থবান হয়ে বসবাস করতে, সবাই চায় মা লক্ষ্মীর অচলা বিরাজমান ঘরে পেতে। তাহলে এইগুলো পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, কি বিধি দিলেন শ্রী শ্রী ঠাকুর, আজকের ইষ্ট প্রসঙ্গে জেনে নেব। সর্বপ্রথম জানাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গার আতুল চরণে শতকোটি প্রণাম, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রী চরণে শতকোটি প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম, পূজনীয় অবিন্দাদার চরণে জানাই শতকোটি প্রণাম, গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই প্রণাম, আমার ইষ্টপ্রাণ সকল দাদা ও মায়েদের জানাই রানন্দিত জয় গুরু। আমরা যখন জীবনে দীক্ষা গ্রহণ করি তখনই শ্রী শ্রী ঠাকুরের বলা পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি স্বস্থয়নী সদাচার এই পাঁচটি নীতির কথা আমরা জানতে পারি, এবং আমরা জানতে পারি এই নীতির মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া লুকিয়ে রয়েছে। আমরা তো আমাদের জীবনে সর্বদাই সুখ চাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত, কিন্তু পেতে গেলে কী করতে হয় সেটাই আমরা জানি না। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বলছেন, কড়াই হলো পাওয়ার জননী। আমরা যদি কিছু পেতে চাই তার জন্য আমাদেরকে করতে হয়, কড়া লাগে, কিছু পেতে গেলে তার জন্য কড়া লাগে। আমরা সবসময় বলি যে ঈশ্বরের কৃপা পেতে চাই, কৃপা কথার মানে হচ্ছে করে পাওয়া। তো আমাদের এই জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সুবৃদ্ধি বজায় রাখার জন্য শ্রী শ্রী ঠাকুর কী পন্থা দিলেন, আমরা শ্রী শ্রী ঠাকুরের একটা বাণীতে জেনেছি, সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। এই সদাচারকে যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জীবনে রোগ জ্বালা হতাশা দুঃখ দারিদ্র বলে কিচ্ছু থাকবে না। কি এই সদাচার? কোভিড-19 এসে মানুষকে শিখিয়ে দিয়ে গেছে অনেকটা সদাচার কাকে বলে। তো আজকে আমরা এই ইষ্ট প্রসঙ্গে সদাচার সম্পর্কে কিছু আলোচনা করব। সদাচার কাকে বলে? যে আচার, যে আচরণ শরীরকে মনকে পরিবারকে পরিবেশকে শুদ্ধতা রাখে, সুস্থতা এনে দেয়, সেই সাত্ত্বিক আচারকেই বলা হয় সদাচার। এই সদাচারের মধ্য দিয়ে মানুষের স্নায়ুতন্ত্রের যে সারা প্রবণতা সেটা তীব্রভাবে বৃদ্ধি পায়। আর ইষ্টমুখী হওয়ার জন্য সদাচার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রীড়া, তাই সদাচারকে আমাদের সযত্নভাবে পালন করা জীবনে অতি কর্তব্য। সদাচার পালনে মানুষ তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে পেতে পারে। এই সদাচার তিন ধরনের হয়, মানসিক শারীরিক ও আধ্যাত্মিক। আজ তিন ধরনের এই সদাচার সম্পর্কে একটু আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করি শারীরিক সদাচার। শারীরিক সদাচার আপনারা কথাটার মধ্যেই বুঝতে পারছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিজের শরীরকে পবিত্রভাবে রাখা, সর্বদাই সুস্থ যাতে আমরা থাকতে পারি তার জন্য শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখন কোভিড-19 এসেছিল তখন মানুষ কিভাবে শারীরিক সদাচার করতে হয় খুব ভালোভাবে শিখে গেছে। বাইরে থেকে বাড়িতে এসে হাত মুখ ধোয়া, বারবার করে হ্যান্ড ওয়াশ করা, যে কাপড় চোপড় পরে বাইরে গেছে সেই কাপড় চোপড়টাকে জলে ধুয়ে নেওয়া, শাকসবজি বাজার থেকে এলে সেটাকে জলে ধুয়ে ফেলা, এই সকল সব কিছুই শারীরিক সদাচারের মধ্যেই পড়ে। শারীরিক সদাচারের অন্তর্গত হচ্ছে যেখানে সেখানে থুতু না ফেলা, পরিধেয় কারো বস্ত্র না ব্যবহার করা, কারো গামছা ব্যবহার না করা, এই সকলের মধ্য দিয়ে আমাদের যে শারীরিক স্বাচ্ছন্দ্য তা বজায় থাকে।
এই সকল আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা রোগ জ্বালা থেকে দূরে থাকব। শ্রী শ্রী ঠাকুর বলছেন এক জায়গায় যে একই পাত্রে অনেকজনের খাবার খাওয়া উচিত নয়, একই পরিধেয় বস্ত্র অন্যের ব্যবহার করা উচিত নয়। এই সকল বিধি আমাদের ভালোর জন্যই তিনি দিয়েছেন। এই শারীরিক সদাচার পালনের মধ্য দিয়ে মানুষ রোগ জ্বালা থেকে মুক্তি পাবে। তাই শারীরিক সদাচার আমাদেরকে অবশ্যই পালন করতে হবে সদা সর্বদা সুস্থ ও ভালো থাকার জন্য। এরপর হচ্ছে মানসিক সদাচার। মানসিক সদাচার কী রকম? মানসিক সদাচার এই যে আমরা পরনিন্দা, পরচর্চা, পরের জন্য অনিষ্ট, যাতে পরের ক্ষতি হয়, তার মন্দ চাওয়া, এইগুলি হচ্ছে মানসিক সদাচারের অন্তর্গত। তা এগুলি আমরা করব না। আমরা প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করব। আমরা পরনিন্দা পরচর্চা না করে আমরা নিজ কাজে মানসিকভাবে প্রত্যেকের জন্য যদি মঙ্গল প্রার্থনা করি তবেই কিন্তু আমরা মানসিক সদাচারে নিজেকে লিপ্ত রাখতে পারব। আর মানসিক সদাচার, শারীরিক সদাচার না পরিপালন করলে আধ্যাত্মিক সদাচার সম্পূর্ণ হয় না। আধ্যাত্মিক সদাচার হচ্ছে ঈশ্বরের সঙ্গে, অর্থাৎ আমার আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগসূত্র, সেই যোগসূত্রকে দৃঢ়ভাবে বন্ধন করা, এটাই হচ্ছে আধ্যাত্মিক সদাচার। আমি আমার ইষ্টকে সুতীব্রভাবে ভালোবাসি, তার প্রতি যে আমার টান, সেটাই হচ্ছে আধ্যাত্মিক সদাচার। এই আধ্যাত্মিক সদাচারে নাম ধ্যান পরায়ণ মানুষ সর্বদাই নাম ধ্যান যুক্ত থাকে, সদাচারে, মানসিক সদাচারে লিপ্ত থাকে, অর্থাৎ পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে ব্যাহত রাখে, সর্বদাই পরের মঙ্গল প্রার্থনা করে, পরের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, পরের ভালোর জন্য নিজেও চেষ্টা করে। এইগুলি হচ্ছে মানসিক সদাচারের অন্তর্গত। আর মানসিক সদাচার, শারীরিক সদাচার এই দুটি ছাড়া আধ্যাত্মিক সদাচার লাভ করা যায় না। তাই ঈশ্বরকে জীবনে লাভ করতে গেলে আমাদেরকে সদাচার অবশ্যই পালন করতে হবে। এই সদাচারের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু লাভ করতে পারব। শ্রী শ্রী ঠাকুর বলছেন শরীর ও মনকে ইষ্টযন্ত্রভাবে, ইষ্টযন্ত্ররূপে তৈরি করার জন্য সহনকুটু করতে। তাই এই শরীর ও মনকে আমরা যদি ইষ্টের জন্য, ইষ্টের মন্দির রূপে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে সদাচারে ব্রত হয়ে থাকতে হবে। আর তা আমাদের জীবনে নিত্য করণীয় করে তুলতে হবে। আমরা আমাদের জীবনে সদাচার সর্বদাই পালন করব, সেটা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক, এই তিন প্রকার সদাচারই আমরা জীবনে মেনে চলে আমাদের ইষ্টকে আমাদের জীবনে লাভ করার চেষ্টা করব। আধ্যাত্মিক সদাচারে মানুষ সম্বেগশালীভাবে, মানে বৃত্তিভেদী অনুরাগ ইষ্টের প্রতি তার থাকে, ছেদহীন ভালোবাসা তার প্রতি তার থাকে ইষ্টের প্রতি। আর শারীরিক সদাচার অর্থাৎ আমরা যে বললাম আমাদের রোগ জ্বালা থেকে দূরে থাকতে যা যা করণীয় সেগুলো করতে হবে, যা যা বর্জনীয় সেগুলিকে বর্জন করতে হবে, তবেই আমরা কিন্তু জীবনে সঠিকভাবে সদাচারকে পালন করে যেতে পারব। সদাচারের মধ্যে কিন্তু আরেকটা বিষয় পড়ে, সেটা হচ্ছে আহার। আহারের ক্ষেত্রে আমরা অনেকেই নিরামিষ আহার গ্রহণ করি, অনেকেই আমিষ আহার গ্রহণ করি। শ্রী শ্রী ঠাকুর কিন্তু সর্বদাই আমিষ আহারকে বর্জন করার কথা বলছেন। তিনি সর্বদাই নিরামিষ আহারকে শরীরের উপযোগী বলে বলেছেন, মানুষকে সর্বদাই নিরামিষ আহার গ্রহণ করার জন্য তিনি বলে গেছেন। নিরামিষ আহারে মানুষের মানসিক সদাচার, শারীরিক সদাচার উভয়ই কিন্তু পরিপালিত হয়। মানসিক সদাচার, কারণ আমরা যে মানুষ আমিষ আহারের মধ্য দিয়ে কাম ক্রোধ ইত্যাদি বেশি বৃদ্ধি পায়, আর নিরামিষ আহারের মধ্য দিয়ে মানুষের কিন্তু সেই জিনিসগুলো উত্তেজিত হয় না, সেই কাম ক্রোধ ধীরে ধীরে শরীর থেকে সেটাকে অবলুপ্ত করে, মানুষ তখন শান্ত হয়ে যায়, মানুষের ক্রোধকে অবদমন করতে সাহায্য করে নিরামিষ আহার। তাই সবসময় মানুষের সাত্বিক আহার গ্রহণ করা উচিত। এই সদাচার পালনের মধ্য দিয়েই আমরা আমাদের মা লক্ষ্মীকে অচলারূপে আমাদের ঘরে বিরাজমান করতে পারব। তাই আমরা সবাই সৎসঙ্গীরাই শুধু নয়, প্রত্যেকেরই আমাদের জীবনে সদাচারকে পালন করা অবশ্যই
কর্তব্য। আমরা সবাই সদাচার পালন করব, শ্রী শ্রী ঠাকুরের দেওয়া বিধিকে মেনে আমরা আমাদের জীবনে আরও তর হয়ে এগিয়ে যাব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু।